মানুষের ভালোবাসার ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন শহীদ জায়া ও মুক্তিযোদ্ধা বেগম মুশতারি শফি। কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায় এই জননী সাহসিকার মরদেহে। বুধবার চট্টগ্রামে শ্রদ্ধা জানানো শেষে সেখানে শেষ শ্রদ্ধায় শায়িত হবেন, শেষ শয্যায় শায়িত হবেন এই তেজস্বী শব্দ সৈনিক। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য তার লড়াইটা ছিল আমৃত্যু। সেই লড়াইয়ে মুক্তিযোদ্ধা স্বামীকে হারিয়েছেন, হারিয়েছেন ভাই। তবু শোক পাশে সরিয়ে একাত্তরের শব্দ সৈনিক মুশতারি শফির লড়াইটা জারি থেকেছে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে। হয়ে উঠেছেন জননী সাহসিকা। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সবার একটাই কথা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী লগ্নে এই ক্ষতি অপূরণীয়। তিনি সেই মানুষ যিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে যুদ্ধের ময়দানে লড়াই করেছেন, এবং তিনি সেই মানুষ যিনি আমাদের স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ঘাতক দালালদের যে শাস্তি দেওয়ার জন্য যে আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম তিনি সেখানে নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে চট্টগ্রামে গোলাম আজমের যে প্রথম জনসভা হওয়ার কথা ছিল, নির্মূল কমিটি তার নেতৃত্বে সেই জনসভা প্রতিহত করেছে 1994 সালে। মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার করার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামে তিনি ছিলেন একজন অগ্রণী সেনানী। কিভাবে সংগ্রামের শক্তিকে সংহত করতে হয় সেইরকম একটা প্রেরণাদায়ী মানুষকে আমরা হারালাম। তার প্রতি আমাদের অপরিসীম কৃতজ্ঞতা, জাতির অসংখ্য ঋণ, সেই ঋণ আমরা সংগ্রামের মধ্য দিয়ে শোধ করতে চাই। তার সন্তানের কণ্ঠে আক্ষেপ, বেগম মুশতারি শফি পাননি স্বাধীনতা পদক। আমরা জানি না এই পদকটা হবে কি না। মায়ের স্বপ্ন ছিল চট্টগ্রামের মুক্তিযুদ্ধ জাদুঘর করার। সোমবার 83 বছর বয়সে মারা যান বেগম মুশতারি শফি। আজন্ম লড়াকু এই মুক্তিযোদ্ধার প্রতি বুধবার শ্রদ্ধা জানানো হবে তার দীর্ঘদিনের নিবাস চট্টগ্রামে, সেখানেই হবে দাফন। তো সঞ্জয়, 71, ঢাকা।